আমাদের মধ্যে যাদের ফোনের মধ্যে এখন পর্যন্ত ভালো কোনো ভিপিএন পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে সবথেকে ভালো দুইটি ভিপিএন তোমাদের দেখাবো। এন্ড গাইস, তোমাদের মধ্যে অনেকেই বলতেছো ভাই দুই দিন পর পর কিসের ভিপিএন এর ভিডিও নিয়ে আসে। আমাদের সবার ফোন কিন্তু এক রকম নয়, এক একজনের ফোনের মধ্যে এক এক ভিপিএন ভালোভাবে পিং দিতেছে, যার জন্য আমি কিছুদিন পর পর ভালো ভালো ভিপিএন নিয়ে আসতেছি যেন তোমাদের ভালো ভিপিএন দিয়ে খুব ভালোভাবে গেম প্লে করতে পারো। এন্ড যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার এই ভিডিওতে এখনো লাইক না করে থাকো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। সো এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। যদি আপনারা ইউআইডি দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অল্প টাকায় টপ আপ করতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে করতে পারেন। গেমের এয়ারড্রপ ছাড়া সবকিছু ইউআইডি দিয়ে আমাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে টপ আপ করতে পারবে। অনেকদিন ধরে আমরা 100% ট্রাস্টেড ভাবে টপ আপ দিতেছি, আমাদের পেজের স্ক্রিনশট কিন্তু অবশ্যই আমার স্ক্রিন উপর দেখতে পারতেছে। এন্ড ফ্রি ফায়ার গেমের মধ্যে যদি আমাদের অফিসিয়াল গিল্ডের মধ্যে জয়েন হতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজে মেসেজ করতে হবে গিল্ডে আসার জন্য, এবং টপ আপ করার জন্য অবশ্যই আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন। পেজের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এন্ড পেজের স্ক্রিনশট আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিন উপর দেখতে পারতেছেন। এন্ড গাইস, আমাদের এই ভিডিওতে টপ অনে যে ভিপিএনটা রাখা হয়েছে সেই ভিপিএন এর নাম হচ্ছে গেমার্স ভিপিএন, দি গেমিং ভিপিএন। ভিপিএনটির স্ক্রিনশট অবশ্যই আমরা স্ক্রিন উপর দেখতে পারতেছি। ভিপিএনটা ডাউনলোড করার জন্য তোমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর যদি গেমার্স ভিপিএন লিখে সার্চ করা হয় অবশ্যই তোমরা ভিপিএনটা 100% পেয়ে যাবা। আমাদের মধ্যে যারা লো পিং নিয়ে খেলতে ইচ্ছুক আছে, ভালো একটি ভিপিএন খুঁজতেছি, তারা কিন্তু অবশ্যই ভিপিএনটা ডাউনলোড করে তারপর গেম প্লে করবা। ইনশাল্লাহ এই ভিপিএনটা দিয়ে অবশ্যই তোমরা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবে। ভিপিএনটা ডাউনলোড করার পর অন্য কোনো সার্ভার নয়, শুধুমাত্র সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে তারপর গেম প্লে করবা। এবং আমাদের দ্বিতীয় নম্বরে যে ভিপিএনটা রাখা হয়েছে ভিপিএনের নাম হচ্ছে ফার্স্ট ভিপিএন প্রক্সি। ভিপিএনটির স্ক্রিনশট অবশ্যই কিন্তু আমরা স্ক্রিন উপর দেখতে পারতেছি, ভিপিএনের নামটাও আর লোগোটাও আমরা দেখতে পারতেছি। প্লে স্টোরে যদি আমরা ফার্স্ট ভিপিএন প্রক্সি লিখে সার্চ করে অবশ্যই কিন্তু ভিপিএনটা পাবা। এন্ড ভিপিএনটা ডাউনলোড করার জন্য মেবি 8 MB প্রয়োজন হবে। ভিপিএনটা ডাউনলোড করার পর অবশ্যই আমরা সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে খেলবা সন্ধ্যার পর, এবং কি রাতেও খুব ভালো পিং দিবে এই ভিপিএনটা। যাদের লো ডিভাইস রয়েছে তাদের কোনো ভয় নেই, অবশ্যই কিন্তু ভিপিএনটা ডাউনলোড করে খেলবা, কোনো ধরনের ল্যাগ প্রবলেম তোমার পাবা না। এবং ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে এখনই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো পরের কোনো ভিডিওতে আবার কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।